কিছু লাগে মার বোম মার বোম মার বোকা তো গাড়ি বোম মেরে দে ডান দিকে না ডান দিকে দে না বাড়াতরা খেলতে পারিস না মার 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 আরে বাড়াগুলো আমার কাছে আয় গুড মর্নিং বেটাগুলো কি করছিস মার উফ বাবারে বাবারে কি গরমে কই গো গিন্নি একটু জল দাও তো মাগো এই কেরে কি ওরে বোকা দিদার ছেলে কথা বলতে কি হয় বাড়া ভয় পেয়ে গেছি আমি গুড মর্নিং চুপ থাকিস মুখে দিয়ে তাকিয়ে আছিস কেন বলছি বাবা 500 টাকা দাও না পিকনিক আছে বোকা দিদা লুঙ্গিটা উঁচু করে আমার বান্ডুটা ছেড়ে নিয়ে যা টাকা কি রোজ রোজ মারি আসে নাকি বোকা দিদা নুন আনতে পান্তা ফুড়ে উনি আবার 500 টাকা নেবে হ্যাঁ আমি তো জানি না আমার পিকনিকে 500 টাকা লাগবে এবার তুই কিসের পিকনিক রে হ্যাঁ দুদিন পর পর কিসের পিকনিক যা ওদের বলে দে গিয়ে টাকা নেই এবার পিকনিক করব না এখন পিকনিক করব না তো কবে করব তোর মতন বুড়ো বয়সে করব নাকি কি বললি বোকা চুদা আমি বুড়ো চল বাড়া তোদের কি এমন বালের পিকনিক হয় আজ আমিও দেখব পিকনিক তো আজকে না পরশু দিন আজকে তো সবাই চাঁদা তুলছে তাই আমি 500 টাকা চাইলাম এই নে টাকা ধর তবে মনে রাখবি কান কি ছেলে 500 টাকা নিলি ঠিক ঠাক যদি খাবার না হয় ওই 500 টাকা কিন্তু তোর গাড়ি ভিতর থেকে টেনে বার করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দে 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 তোর সব টাকা দে এই যে আমার 400 টাকা এনা বলতো দা 50 টাকা কি হলো সবাই দিচ্ছে 400 টাকা 500 টাকা আর তুই 50 টাকা দিচ্ছিস কেন আসলে বলতো দা আমি তো ছোট এখনো পড়াশোনা করি আমি অত টাকা কোথায় পাবো বলো বাচ্চা ছেলে গুড মর্নিং গেলার সময় তো হাড়ি ভরে গেলবি ও নাকি এবার বাচ্চা ছেলে টাকা দে হুদা আ তোর একটু চুপ করবি কেন বড়া হ্যাঁ চুপ করবো কেন সবাই এত টাকা দিচ্ছে আর ল্যাংচা তো কম টাকা দেবে কেন আচ্ছা ঠিক আছে বাকি টাকাটা আমি দিয়ে দেবো তুই আগে তোর টাকাটা দে এই নে 500 টাকা তাহলে সবার টাকা দেওয়া হয়ে গেল আর বাকি কেউ পিকনিক করবে কি না করবে খোঁজ নিয়েছিস না আর কেউ করবে না হ্যাঁ গুড মর্নিং কে করবে কি না করবে তাই আমার বালছে রয়ে গেছে আগে বল লাউড়া তোর চাঁদা কই কি হয়েছে আমার চাঁদা নিবি লাউড়া রান্না বান্না কে করবে তোর বাবা রান্না করবি বলে কি চাঁদা দিবি না নাকি না দেবো না আরে ছাড় না ওর কথা তুই হিসাব কর হ্যাঁ সবার প্রথমে তোরা কিছু লাইটের ব্যবস্থা করবি কারণ পিকনিক রাত্রেবেলা হবে রাত্রেবেলা পিকনিক হবে কই আগে তো জানতাম না কেন আগে জানলে কি করতি বাল জিততাম বাড়া কটদা ওকে কিন্তু সব ব্যাপারে নাক গলাতে বারণ করো আ তোরা একটু চুপ কর তারপর কি জানো হ্যাঁ একজন গিয়ে ডিজে বক্সটা নিয়ে আসবি আর তোদের ভিতরে কেউ একজন গিয়ে মাল আর মাংস নিয়ে আসবি আমার বাবাও কিন্তু পিকনিক করবে বলে দিলাম এই কেলে করেছে কাকু থাকলে তো মাল খেতে পারবো না অত কিছু জানি না বাবাও পিকনিক করবে মাংস বেশি করে আনবি কেন বাড়া তোর বাবা কি রাগ করছে তো নাকি যে মাংস বেশি করে আনতে হবে কি বললি কাই কি ছেলে আমার বাবা রাগ কর কি করে তাই তো মনে হচ্ছে কি বললি গুড মর্নিং কি করে কটুদা ওরা তো মাওয়ারি করতে করতে মরে যাবে মরে যাক বাড়া যত লোক কমবে ততই ভালো কি করে তুই এক কাজ কর ল্যাংচা পিকনিক লেওটা আজ রাতেই করবো তুই বাজারগুলো করে নিয়ে আগে যা আমি মাইকের ব্যবস্থা করছি এই 12 জোতা ফুটোকে পিকনিকে নেবো না কি বলছো তাহলে লাইটিংয়ে কি হবে ও লেওটা লাইট লাগবে না অন্ধকারে বাড়া পিকনিক করবো আচ্ছা ঠিক আছে বাড়া রাতে বেলা বিড়ি খাওয়ার যে কি মজা না বাড়া রাত হয়ে গেছে বিড়িটাকে হালকা করে বাবার পাশে গিয়ে শুয়ে পড়তে হবে কি করে এ কি বাড়া হ্যাঁ ওটা কে ল্যাংচার মতন মনে হচ্ছে এই গাল মেরেছে এত রাতে বেলা কোথায় যাচ্ছে দেখি তো বড় ব্যাপারটা কোথায় আছিস রাত্রেবেলা এ কি বাড়া হাতে ওটা কি কেন তুই জানিস না পিকনিক তো আজকে হচ্ছে
কি বললি বলে হ্যাঁ পিকনিক আজকে মানে কালকে চলে আমাকে যে বললো পরশুদিন কি জানি বাবা আমি তো কিছু জানি না আমার সাথে নাচ আমি কালকে চলে পিকনিকটা কোথায় হচ্ছে রে কেন ওই বসুন্তীর মাঠে দাদা ফটো সেটা ভাঙছি আচ্ছা তুই যা আমি বাবাকে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার বলতো ল্যাংটেসে কখন মাংস আনতে গেছে এখন আসছে না কেন ওই জন্য আমি বলেছিলাম রাস্তাঘাট ভালো না ল্যাংটের সাথে আমিও যাই বোকাটা তুই চলে গেলে দিয়ে কাজগুলো কে করত ওই তো ল্যাংটে চলে এসেছে এ নাও কটুদা নিয়ে আসি কই দেখি কি কি আনলি এত দেরি হলো কেন তো আসতে আর বলিস না একটা কেলো হয়ে গিয়েছিল দেখি মাংস কই ওটাই তো বলছি বলটুদা চলোই না হ্যাঁ কি হয়েছে রাস্তা দিয়ে আসার সময় জোর পায়খানা পেয়ে গিয়েছিল তাই ভাবলাম অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যাবো তাই রাস্তার এক সাইডে হালকা করে মেরে দিই হ্যাঁ তারপর মাংসের ব্যাগটা গাছতলায় রেখে সবে একটু বসেছি ওমা এসে দেখছি ব্যাগের ভিতরে মাংস নেই কি মাংস নেই মানে এবার কি চুরিয়ে খাবো নাকি গার মেরেছে এবার কি হবে বলদা চাপনিও না ব্যাগের ভিতরে মাংস নেই দেখে আমি আবার ঘুরে গিয়ে দোকান থেকে চাল আর ডাল নিয়ে এসেছি ওইটা দিয়ে খিচুড়ি করো বদার বাল বাল খাবে তোর খিচুড়ি বাড়া 500 টাকা করে দিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য নাকি হ্যাঁ ফটকে রাত বাড়ছে ঝগড়া করিস না যা গিয়ে খিচুড়ি কর যা তোর সব হাতে হাতে কর গিয়ে বেশি রাত বাড়াস না আচ্ছা ঠিক আছে নেড়ে বাড়া আর কত দূর এই তো চলে এসেছি আর একটু চলো চলো বাড়া দাঁড়িয়ে না থেকে হাতে হাতে কাজগুলো কর কাজ আর আছে নাকি খিচুড়ি তো হয়েই গেছে বোকাচোদা কাজ নেই মানে যা বাড়া খাওয়ার জায়গাগুলো আগে পরিষ্কার কর গিয়ে কাজ করতে করতে আমার সেটা শুকিয়ে যাচ্ছে আর এবার কোনো কাজই খুঁজে পাচ্ছে না ল্যাংচা কোথায় রে ও মনে হয় বক্স চালিয়ে নাচছে চলে এসছেন হ্যাঁ বাবা তোমরা মজা করো আমি তো রান্নার ওখান থেকে কষা মাংস খেয়ে আসি কষা মাংস মানে আসলে বাবা অনেকদিন মাংস খাই না তো তাই জন্য অনেক কষ্ট করে টাকাটা জমিয়ে হুটোর কাছে দিয়েছি যাতে একসাথে সবাই মাংস রান্না করে খেতে পারি ইয়ে না মানে কাকু খিচুড়ি হয়েছে তো কি বলছো মাংসের সাথে খিচুড়ি হয়েছে বাবা বাবা কি হবে আজকে তো খাওয়া জমে যাবে হ্যাঁ কাকু আপনি ভুল করছেন কোনো ভুল নয় তোমরা মজা করো আমি আসছি নে সব হয়ে গেছে এবার সব গুছিয়ে ফেল গুছিয়ে খেতে বসবো আরে এই তো কাকু চলে এসছে আরে কাকু বসুন বসুন খিচুড়ি হয়ে গেছে হ্যাঁ কাকু বসে পড়ুন গরম গরম খেয়ে নিন না বাবা আমি খিচুড়ি খাবো না আমার গ্যাস আছে তোমরা এক কাজ করো আমাকে একটা বাটিতে 3-4 পিস মাংস দাও তাতেই হবে কাকু মাংস মানে হ্যাঁ বাবা বেশি না 3-4 পিস দিলেই হবে বাকি সব তোমরা ভাগ করে খেয়ে নাও কিন্তু কাকু আমরা তো মাংস দিয়ে পিকনিক করছি না আমরা তো খিচুড়ি দিয়ে পিকনিক করছি খিচুড়ি মানে হ্যাঁ কাকু আমরা তো খিচুড়ি দিয়ে পিকনিক করছি বোকাচোদা 500 টাকা দিয়েছি বালের খিচুড়ি খাওয়ার জন্য নাকি ইয়ে মানে কাকু বলছিলাম যে কাকি ছেলে 500 টাকার কুদ মেরে দিয়ে ইয়ে মারাচ্ছো কাকি ছেলে বোকাচোদা আমার রক্ত বাঁচে টাকা দিয়ে খিচুড়ি হয়েছে বাঞ্চ কাকু আপনি একটু শান্ত হন কাকু বাঞ্চ ছেলে শান্ত মারাচ্ছো তোদের সব করে খেটা ভাঙবো বোকাচোদা দেখুন কাকু আমার কিন্তু কোনো দোষ নেই কুদ মারে ছেলেগুলো